হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও তো ভীষণ খুশি আছি, কারণ আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। আর এখানে আমি আজকে তোমাকে দেখাতে এসেছি আমার বাপের বাড়ি গ্রামের কলেজ। তো কলেজটা কেমন আর কেমনভাবে নতুনভাবে রেনোভেশন হয়ে তৈরি হচ্ছে সেটা তোমরা সবাই দেখতে পাবে। তো আমি তোমাদের সবাইকে সবটা ঘুরিয়ে দেখাবো, আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো চলো। আমি এখন আছি ছাদের মধ্যে, পেছনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমার ওটা ভাই, তো আমার আর তিনটে বোন আর একটা ভাইয়ের সঙ্গে আমি এখন এসেছি কলেজের ছাদে। আর বুঝতে পারছো কলেজটা আমার বাড়ি কতটা কাছে, কারণ আমি নাইটি পরেই চলে এসেছি। তো আমিও এটা তৈরি হওয়ার পর প্রথমে এসেছি ছাদে, আর আমাদের পুরনো কলেজ সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। লাগিয়ে দিয়ে চলে গেলাম তো, আমি উঠতে পারি না। এরকম এটা হচ্ছে আমাদের পুরনো কলেজ, যেখানে আমি দুবছর পড়েছি। এটা হচ্ছে বিল্ডিং কলেজ, এটা কলেজ, আর তার পেছনে বাজার, বাড়ি ঘর সব আছে। ওটা আমাদের মেন বাজার, এই যে দেখা যাচ্ছে এটা, এটা আমাদের মেন বাজার। আমাদের পুরনো কলেজটাও অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে, বিশেষ করে শীতকালে অনেক রকম ফুলের গাছ দিয়ে সাজানো থাকে। তো এবছরও লাগিয়েছে, বাট এটা করার জন্য এটার প্রতি বেশি নজর দেওয়া হয়েছে, গাছগুলো অতটা বেশি লাগাইনি দেখতে পাচ্ছি যা। আমি তো শীতের পরে এলাম, শীতের সময় অনেক গাছ লাগানো থাকে। তো চলো তোমাদেরকে বাকিটা ঘুরে ঘুরে দেখো। পেছনে দেখতে পাচ্ছ একটা বুনি নাচানাচি করছে, ও টিকটক করছে ওখানে। কলেজের ছাদ থেকে নিজেদের বাড়িটা দেখতে তো অসাধারণ লাগছে, আর নিচে কাজ হচ্ছে। দেখো কত কাছে আমরা থাকি কলেজে, এক লাফ দিলেই কলেজে ঢোকা যাবে। আর এটা তো তোমাদেরকে বললাম, এটা হচ্ছে পুরনো কলেজ, এই কলেজে আমরা পড়তাম। এই জায়গাতে যে নতুন বিল্ডিংটা এখন হচ্ছে, এটা পরে জায়গাটা কিনে রেখে আবার নতুন করে বিল্ডিং করা হচ্ছে। ছাদে দেখো সোলার সিস্টেম আছে।
আমরা এই রুমগুলোতে ক্লাস করেছি। আর মেন গেট হচ্ছে এদিকটাই, এখানটা দিয়ে বাইরের মেন গেট এখনো পর্যন্ত। আর ওদিকটা হচ্ছে বাস স্ট্যান্ড চলে যাচ্ছে, বাস স্ট্যান্ড, ওখানে বাড়ি ঘর সমস্ত কিছু আছে, তোমরা সব দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে, অসাধারণ একটা ভিউ। আর আমরা এখন বিকেল টাইমে এসেছি ভিডিওটা বানাতে, এখন অতটা রোদ নেই অথচ লাইটটা আছে, তাই খুব সুন্দর দেখাচ্ছে। আর এটা কি হচ্ছে জানি না, চারিদিক দিয়ে ঘেরা। এই ফাঁকটা দিয়ে আমি এলাম, আবার এই ফাঁকটা দিয়ে বেরোবো, দেখি ওদিকে কি আছে। পেছনে আমাদের বাড়ি, এদেখো দেখো, এদেখো এটা হচ্ছে আমাদের বাড়ি। তো বুঝতেই পারছো আমরা কলেজের কতটা কাছে থাকি। এখানে আমাদের সমস্ত কিছুই খুবই কাছে, কলেজ, হাট, বাজার, বাস স্ট্যান্ড, এমনি স্কুল, তারপরে ব্যাংক, হসপিটাল, সমস্ত কিছু বাড়ির কাছে। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। এটা পুরোপুরি টাউন না, একটা মফস্বল এলাকা, বাট এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। সেটা এখন থেকে না, এটা বহু বছর থেকে, এগুলোই নতুন করে রেনোভেট হচ্ছে, আরও উন্নত হচ্ছে। এটা নিচের গেটটা, পেছনে তো আমাদের বাড়ি দেখালাম। এটা পুরনো বিল্ডিং, আমরা যেটাই চেপে আছি এখন এটাই হচ্ছে এখন নতুন বিল্ডিং। আর পেছনে মাঠটা দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা পেছনে মাঠ। এখন ওদিকে আবার নতুন করে বিল্ডিং হচ্ছে, এখানে নাকি শুনলাম যেটা সেটা হচ্ছে জিম সেন্টার খোলা হবে। তো দেখাই যাক কি হয়। আর সঙ্গে রাস্তা, নিচেরটা তোমাদেরকে দেখাবো কেমন কি কাজ হচ্ছে। আমরা এখন কত উঁচুতে উঠে গেছি, তো চলো তোমরা আমার সঙ্গে। এতটাই উঁচু বিল্ডিং হয়েছে যে এখান থেকে পুরো এলাকাটাকে দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই দেখতে। সবার বাড়ি ঘর, কতটা সীমানা, কোথায় জমি জায়গা আছে, সমস্তটাই সমস্তটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানটা একটা মোড় আছে, এদিক দিয়ে বাস যাওয়া আসা করে। খুব সুন্দর লাগছে দেখতে, ভিউটা খুব ভালো আসছে। এটা আমার একটা বান্ধবীর বাড়ি, তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে। আর বাকিটা চলো তোমাদেরকে ঘুরে দেখে, চারিদিক দিয়ে টিকটক বানানোর প্রস্তুতি চলছে, দেখে নাও তোমরা সবাই। হাই বল, হাই বল। এত সুন্দর একটা জায়গা, কেউই এখান থেকে মানে না ভিডিও করে না ছবি তুলে নিচে যাবে না, এত সুন্দর দেখতে লাগছে। এদিকে দেখাই তোমাদেরকে, আমাদের ফাঁকা মাঠ আছে, গাছপালা, এই যে যতটা বাউন্ডারি ঘেরা আছে না ততটা হচ্ছে কলেজের জায়গা। হ্যাঁ আয় আয়, এই দেখো আমার বোন, এগুলো সব। হাই হাই।
একজন তো একজন তো আমার মতোই নাইটি পরে চলে এসেছে। চলে আয়, এই দেখো আরেকজন ছুটতে ছুটতে আসছে। এই শরৎ তুই কত লুকিয়ে গেলি রে, লজ্জা তো মরে যাচ্ছ এখন। তোরা এখন টিকটকে ভিডিও করে নিচ্ছে এবং গান সিলেক্ট করছে, করুক ততক্ষণ আমি একটু ঘুরে ঘুরে এনজয় করে নিই, বাকিটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। একটু পায়চারি করে নি, তারপরে বাড়ি চলে যাবো, কারণ সন্ধ্যা নেমে যাবে, আর তারপরে যাব বাজার। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো, আর আমাদের কলেজ সেটা কেমন লাগলো সেটাও জানাবে, আশা করছি ভালো লাগবে, কারণ এটা ভালো লাগার মতোই তৈরি হয়েছে। কলেজে যেহেতু আমার জেঠু চাকরি করতো, তাই আমরা সহজেই এখানে ঢুকতে পারি, কোনো প্রবলেম হয় না। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, ওখানে সুইমিং পুল টাইপের করা আছে, কী সেটা জানি না।